গজারিয়ায় উপজেলা হোসেনদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। শপথে পুনর্বহাল হয়ে তিনি দায়িত্ব পালন ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বিস্তারিত দেখুন গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে। সোমবার দুপুরে উপজেলার হোসেনদি বাজারস্থ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উপস্থিত হন তিনি। এ সময় ইউপি সচিব ও সদস্যবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি নিজ অফিস কক্ষে বসে দাপ্তরিক কাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সেদিনের কর্মকাণ্ডের সাথে আমি কোনোভাবে জড়িত নই, শুধুমাত্র ইউনিয়নের অভিভাবক হিসেবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হোসেনদি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি মোজাম্মেল হক, ইউপি সচিব মশিউর রহমান, ইউপি সদস্য মহিউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম বাদশা, আনিসুল হক শাকিল, জেসমিন বেগম, জাহানারা আক্তার, রোকিয়া বেগম, ইলিয়াস, মোহাম্মদ আলী মোল্লা, নবী হোসেন, তাজুল ইসলাম পিন্টু সহ অনেকে। উল্লেখ্য, গত 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি কাজে বাধা, পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় হোসেনদি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু আটক ও চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেন স্থানীয় সরকার অধিদপ্তর। অসংখ্য ধন্যবাদ। মূলত আসলে জীবনটাই তো ফুল সজ্জা নয়, জীবনের চড়াই উত্তরায় পার করে চলতে হয়। আমি মনে করি এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ পলিটিক্যাল লাইফ। পলিটিক্যাল লাইফ সবসময় তো গ্রাফটা আসলে একরকম থাকে না, কোনো সময় একটু থার্টিতে, কোনো সময় 60তে, কোনো সময় 100-এ, আবার কোনো সময় 0-তে। আসলে আমাদের এই পলিটিক্যাল লাইফ, আমি চেয়ারম্যানের বাইরেও আমি একজন পলিটিশিয়ান, যেহেতু রাজনীতির মাঠ থেকে আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমি চেয়ারম্যান হয়েছিলাম, দেওয়াল ঘুরে নিয়ে পরে দুইবার নৌকা নিয়ে হয়েছি। তো আমি আসলে চেয়ারম্যানের বাইরে আমি রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদের জীবনটা আসলে সবসময় একরকম যায় না, একজন মানুষের জীবন সবসময় একরকম যায় না, তো বিভিন্ন চড়াই উত্তরাই পার হয়েই জীবনটা চলে, জীবনটাও ফুল সজ্জা নয়। আসলে অ্যাকাউন্টটা ইউনিয়নের চেয়ারম্যানের নামে, খারাপ কিছু করলো আমার অ্যাকাউন্টে জমা হবে, ভালো কিছু করলো আমার অ্যাকাউন্টে। তো আসলে আমার ইউনিয়নের জনগণকে যে আমি নিয়ন্ত্রণ করতে না পারি সেটার ব্যর্থতা আসলে আমার উপরই বর্তায়। তার বক্তব্য না বাড়িয়ে আজকে আপনারা সকলে এসেছেন এবং আজকে নতুনভাবে আমার দায়িত্ব, নতুন করে দায়িত্ব পালন করা শুরু করলাম। সকলে দোয়া করবেন যাতে নীতি ও আদর্শের মাধ্যমে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।